আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা, সাকলাইন। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন থেকে পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব। পঞ্চম পার্টে যে টপিকসগুলো লিখে রেখেছি তা হলো সার্বিক সেট, পূরক সেট এবং সংযোগ সেট নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখতে চাই যে সার্বিক সেট কাকে বলে। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। আমি লিখে দেখাচ্ছি। মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান হলো 1 2 3 4। 1 2 3 4, 1 2 3 4 হচ্ছে এ সেটের উপাদান। এবং বি একটি সেট, তো বি সেটের উপাদান হচ্ছে 2 3 4। 2 3 4 তার মানে হলো যে আমি যেটা বলেছি তা হলো যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। তার মানে এ হচ্ছে একটি সেট, এ সেট থেকে বি সেট তৈরি করেছি, তার মানে বি সেটের উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান। তার মানে হলো এ হচ্ছে সার্বিক সেট, বি হলো উপসেট। তাহলে আমরা বলতে পারি বি সেটের সাপেক্ষে এ সেট হচ্ছে সার্বিক সেট, বি সেটের সাপেক্ষে এ হলো সার্বিক সেট। কেননা সার্বিক সেট থেকে কিন্তু এই উপসেট তৈরি হয়েছে। আমি যদি আরো বলি যে সি সমান সি সেটের উপাদান 1 3, তাহলে সিটাও কিন্তু হচ্ছে উপসেট। কারণ সংজ্ঞা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তাহলে এ হচ্ছে সার্বিক সেট, বি হচ্ছে উপসেট, সি হচ্ছে উপসেট। এই বি এবং সি উপসেটের সাপেক্ষে এ কিন্তু হচ্ছে সার্বিক সেট। বোঝা গেল? খুব ইজি। তোমরা যদি পার্ট 3 দেখে আসো তাহলে তোমরা খুব সহজে উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে বুঝতে পারবা, তাহলে তোমাদের সার্বিক সেট বুঝতে কোনো সমস্যা হবে না। তবে এই জায়গার মধ্যে মনে রাখবা যে সার্বিক সেটকে ইংরেজি ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা যায়। সাধারণত সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্যান্য প্রতীক দ্বারাও তুমি কিন্তু সার্বিক সেটকে প্রকাশ করতে পারো। যেমন স্বাভাবিক জোড় সংখ্যার সেটকে আমি সি ধরলাম এবং সেখানে 2 4 6 8 10 12, এভাবে তো অনেক লেখা যাবে, তো এটা তো শেষ করা যাবে না। তার মানে এটা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যার সেট। এরপরে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়, কারণ এন ফর হচ্ছে ন্যাচারাল নাম্বারস। তাহলে আমরা বলতে পারি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যার সেট হবে 1 2 3 4 ... এটাও তো লিখে শেষ করা যাবে না। তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এন, এর উপাদানগুলো কিন্তু চলতেই থাকবে। আর সি হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যার সেট, এ সেটের উপাদানগুলো কিন্তু হচ্ছে 2 4 6 8 10 12 14 16 18 20, এরকমভাবে চলতেই থাকবে। তার মানে হচ্ছে এখানে স্বাভাবিক জোড় সংখ্যার সেট হচ্ছে একটি উপসেট, আর স্বাভাবিক সংখ্যার সেট এন হচ্ছে সার্বিক সেট। আমরা বলতে পারি সি সেটের সাপেক্ষে এন হলো সার্বিক সেট, কারণ এন সেটের উপাদান থেকে সি সেটের উপাদান গঠিত হয়েছে। অর্থাৎ এন সেটের উপাদান নিয়েই, অর্থাৎ সার্বিক সেটের উপাদান নিয়েই কিন্তু সি সেট গঠিত হয়েছে। এই জন্য আমরা বলতে পারি সি এর সাপেক্ষে বা সি সেটের সাপেক্ষে এনকে সার্বিক সেট বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সার্বিক সেট সম্পর্কে ভালো মতো বুঝতে পেরেছো।
আমি আবারও বলছি সার্বিক সেট কাকে বলে, এটা মাস্ট বি তোমরা মনে রাখবে। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তো আমি সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবারে আমরা শুরু করব পূরক সেট। পূরক সেট কাকে বলে এ বিষয়ে এখন আমরা জানব, পূরক সেট কাকে বলে। তবে সার্বিক সেটের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউনিভার্সাল সেট, এবং পূরক সেটের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট, এবং সংযোগ সেটের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউনিয়ন অফ সেট। তো এবারে আমরা জানব পূরক সেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। পূরক সেট কাকে বলে, মনে করো এ সেটের বহির্ভূত সকল সেট নিয়ে গঠিত সেটকে, এ সেটের পূরক সেট বলে। মনে হয় তোমরা বুঝতে পারো নাই বিষয়টা হলো, মনে করো ইউ সার্বিক সেট, এ সেটকে ইউ সেটের উপসেট বলে। কিভাবে? যেমন মনে করো, আমি এটা মুছাই দিচ্ছি, তো মনে করো ইউ সার্বিক সেট, তো ইউ হচ্ছে সার্বিক সেট, তো ইউ সেটের উপাদান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমি ইউ সেটের উপাদান নিয়ে নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4। তার মানে হলো ইউ হচ্ছে সার্বিক সেট এবং এ হলো উপসেট। এখানে স্পষ্টভাবে আমরা বলতে পারি ইউ সার্বিক সেট, এ হচ্ছে তার উপসেট, কারণ ইউ সেটের উপাদান নিয়ে এ সেট গঠিত, মানে এ সেটের উপাদান ইউ সেটের উপাদানের মধ্যে আসে। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, যে এ সেটটি ইউ সেটের উপসেট। তাহলে পূরক সেট কাকে বলে, এ সেটের বহির্ভূত সকল সেট নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। যেমন যদি এমনটা হয় যে মনে করো যে তোমাকে প্রশ্ন করা হলো যে এ কমপ্লিমেন্ট, তবে তার আগে একটু বলি, তো কমপ্লিমেন্ট চিহ্ন অর্থাৎ কমপ্লিমেন্ট প্রকাশের যে চিহ্ন সেটা হলো এ কমপ্লিমেন্টস, সি ফর কমপ্লিমেন্ট, অথবা এইটাকে তুমি কি করতে পারো, এইটাকে তুমি এ কমপ্লিমেন্ট চিহ্ন, এটাও কমপ্লিমেন্ট চিহ্ন, এটাও কমপ্লিমেন্ট চিহ্ন। এই চিহ্নটার অর্থ হচ্ছে এই এ সেটের বহির্ভূত যে উপাদানগুলো আমরা পাবো এই উপাদানগুলোই কিন্তু হচ্ছে পূরক সেটের উপাদান। অর্থাৎ এটাকে আমরা বলবো যদি পরীক্ষায় আসে এ কমপ্লিমেন্ট, তাহলে এটার অর্থটা দাঁড়াবে ইউ বা এ, ইউ বা এ। তার মানে হলো ইউ সার্বিক সেট, এ হচ্ছে তার উপসেট, কিন্তু এই উপসেটের উপরে কমপ্লিমেন্ট চিহ্নটা থাকার কারণে এই এ সেটের যে উপাদানগুলো আছে 1, 2, 3, 4, এই উপাদানগুলো ইউ অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। কিভাবে? মনে করো ইউ সার্বিক সেট, এই সার্বিক সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে সার্বিক সেটের উপাদান। এবং বা এ সেটের উপাদান, তাহলে এ সেটের উপাদান হচ্ছে, 1, 2, 3, 4। কিন্তু কেন ইউ থেকে এ বাদ দেওয়া হলো, কারণ হলো এ কমপ্লিমেন্ট আছে, অর্থাৎ এ সেটের উপরে কমপ্লিমেন্ট চিহ্ন আছে, তার মানে এ সেটের উপাদানগুলো ইউ সার্বিক সেট থেকে বাদ দেওয়ার পর যে উপাদানগুলো পাবো সেটাই হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। আমি সংজ্ঞাটা আবারও বলছি কারণ এটা বোঝার সুবিধার্থে, তা হলো এ সেটের বহির্ভূত, মানে এ যে সেট আছে এই এ সেটের বহির্ভূত অর্থাৎ এই সেটগুলোকে বাদ দিলে যে ইউ সার্বিক সেট থেকে যে উপাদানগুলো পাবো এই উপাদানগুলোই কিন্তু হচ্ছে এ সেটের পূরক সেট। কেন? কারণ এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। তো আশা করি এটা বুঝতে পেরেছো, দিস ইজ লুকিং ইজি। এরপর আমরা জানব সংযোগ সেট। তো এখন আমরা জানব সংযোগ সেট কাকে বলে। সংযোগ সেটের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইউনিয়ন অফ সেট। তাহলে সংযোগ সেট কাকে বলে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। কি বললাম,
দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। যেমন আমি এগুলো মুছে দিচ্ছি। যেমন মনে করো আমি যদি বলি যে এ একটা সেট, তো এ সেটের উপাদান মনে করো ওয়ান টু এ, ওয়ান টু এ, এবং পি সেটের উপাদান হলো টু ফোর সিক্স, টু ফোর সিক্স। এখন আমি যদি এ সেটের সাথে বি সেটের উপাদান সংযোগ করি, তাহলে এখান থেকে দেখা যাবে যে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদান সবগুলো কিন্তু নিয়ে গঠিত যে সেটটা হবে সেটাই হবে সংযোগ সেট। তবে এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে সংযোগ চিহ্নটা দেখতে কীরকম। এটাকে যদি আমি এভাবে লিখতে যাই যে এ সংযোগ বি, তার মানে ইউ এর মতো যে দেখতে, যেটা ইউ এর মতো দেখতে যেটা, সেটা কিন্তু হচ্ছে সংযোগ চিহ্ন। অর্থাৎ সংযোগ চিহ্নটা ইউ এর থেকে একটু বড় হবে, বড় হবে এবং দেখতে কাপের মতো মনে হবে। যদিও বা আমরা অনেকে, অনেক ছাড় বা অনেক স্টুডেন্টরা জানি যে আমরা বলি এ কাপ বি, এটা কিন্তু মনে রাখার সুবিধার্থে, কিন্তু আসলে এ কাপ বি, এই কাপ শব্দটা কিন্তু কোনো বইয়ের ভাষা না, গণিতের কোনো বইয়ের ভাষা না, কিন্তু এটাকে আমরা মনে রাখার সুবিধার্থে বলি এ কাপ বি। কিন্তু এটাকে পড়তে হবে এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি, কারণ ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। তাহলে এ সংযোগ বি সমান, তাহলে এ সেটের উপাদান কি, এ সেটের উপাদান হলো ওয়ান টু এ, এবং সংযোগ এ সেটের উপাদান হলো ওয়ান টু এ, সংযোগ বি সেটের উপাদান হলো টু টু ফোর সিক্স। এখন এ সেটের উপাদানের সাথে বি সেটের উপাদান আমরা কী করবো, সংযোগ করব, কী করব, সংযোগ করব। তাহলে সংযোগ মানে হচ্ছে কমন আনকমন সব, মানে এদের মধ্যে যে সাধারণ উৎপাদক বা সাধারণ উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে কমন, আর যেগুলো সাধারণ উপাদান নয় সেগুলো হচ্ছে আনকমন। তাহলে ওয়ান এখানে আছে, এখানে তো নাই, তাহলে ওয়ান নেব। টু এখানে আছে, এখানেও আছে, কারণ এই টু হচ্ছে আমার কমন, এই টু হচ্ছে আমার কমন। তারপরে ফোর এখানে আছে, এখানে ফোর নাই, এটা হচ্ছে আনকমন। সিক্স এখানে আছে, সিক্স এখানে নাই, তাহলে সিক্স হচ্ছে এখানে আনকমন। এরপরে এ হচ্ছে আনকমন, কারণ এ এখানে আছে, এখানে নাই। তো সেটির উপাদানগুলো নেওয়ার পর অবশ্যই সেকেন্ড বন্ধনের মধ্যে আবদ্ধ করতে হবে। তাহলে আমরা সংজ্ঞা থেকে এটাকে প্রমাণিত করতে পারি যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তাহলে আমরা এ এবং বি সেটের উপাদানগুলোকে কী করেছি, সংযোগ করেছি। সংযোগ করার ফলে সকল উপাদান নিয়ে আমরা গঠিত করেছি এ সংযোগ বি, এবং এ সংযোগ বি আমরা এ সেটের সাথে বি সেটের সংযোগ করে উপাদান পেয়েছি ওয়ান টু ফোর সিক্স এ। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট, সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। তাহলে দেখো আজকে আমরা যে আলোচনাটা করলাম তা অত্যন্ত সহজ ছিল, এবং এই বেসিক ক্লাসগুলো তোমাদের অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে, কারণ প্রাথমিক ধারণা ছাড়া তুমি লাইফে উন্নতি করতে পারবে না। পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ের ক্ষেত্রে হোক, তোমাকে প্রাথমিক আলোচনা জানতে হবে, মানে প্রাথমিক ধারণা নিতে হবে, তোমাকে প্রাথমিক ধারণা থেকে কাজ শুরু করতে হবে। কারণ তুমি একটা যদি ব্যবসা করো, সেই ব্যবসাটা করার আগে ওই ব্যবসাটা সম্পর্কে তোমাকে একটা প্রাথমিক ধারণা নিতে হবে, তাহলে তুমি ব্যবসাটা করে সফল হবে। আর অনেকে দেখো না যে অন্যের লাভ দেখে, অন্যরা দোকানপাট করে তারা লাভ করলো, এবং আরেকজন তার ওই লাভটা দেখে ও ঠিক ওই ব্যবসাটাই শুরু করলো, কিন্তু ও কিন্তু জানে না যে ব্যবসার একটা টেকনিক আছে, এবং ব্যবসা করতে গেলে কী কী করা লাগবে, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এইসব লক্ষ্য না রেখেই যদি কেউ ব্যবসা শুরু করে, তাহলে তারা ব্যবসায় লস খাবে, অর্থাৎ তার লোকসান হবে। তো কাজেই আমরা যে বিষয়টাই শুরু করতে যাব না কেন, আমরা এখানে সেট ফাংশন ভালো মতো জানতে চাই, শিখতে চাই, এবং আমি জানাতে চাই এই প্রাথমিক ধারণা থেকে যেন তোমরা গণিতে ভালো উন্নতি করতে পারো,
এই টার্গেটকে মাথায় রেখে আমার তোমাদের জন্য এই ভিডিও টিউটোরিয়ালগুলো তুলে ধরা। আমি আশা করি আজকের এই ভিডিও তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো। সার্বিক সেট, পূরক সেট এবং সংযোগ সেটের সংজ্ঞা সহ যে ব্যাখ্যাগুলো দিলাম এতে বুঝতে কারো কোথাও সমস্যা হবে না। আর তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো এবং তারা যেন আমার ভিডিওগুলো ভালোমতো দেখে। আমি চাই আমি পড়াশোনা করো এবং কোথায় কী বুঝতে সমস্যা তা আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদের কমেন্টে সাড়া দিয়ে তোমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো খুব সহজ ও সুন্দরভাবে। তাহলে তোমরা ভিডিওগুলো ভালোমতো দেখবে এবং কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।